হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়ানি ব্লগস। তো আমার আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজকে এই এখন কটা বাজে, 11টা বাজে হয়তো। তো ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, উঠেও মানে মোবাইলে কাজ করছিলাম আর কি, ভিডিও আপলোড করে দিলাম তোমাদের জন্য। তো ওইসব কাজ করতে আরও 1 ঘন্টা লেট হয়ে গেল। তো এখনও পর্যন্ত কোনো কাজই হয়নি আমার, এত বেলা হয়ে গেছে আর ছেলে ঘুম থেকে ওঠেনি। তো ভাবলাম যে দেরি যখন হয়ে গেছে তোমাদের সঙ্গে দিনটা শুরু করি, তো তাহলে যদি আমার দিনটা একটু স্পেশাল হয় সেই জন্য তোমাদের সঙ্গে কথা বলার পরেই আমি আমার দিনটা শুরু করছি। তো দেখো কোনো কাজ যেহেতু হয়নি সেহেতু বেশিক্ষণ তোমাদের সঙ্গে কথা বলবো না, এক্ষুনি কাজে লেগে পড়বো। আর রান্নাবান্নাটা তো সারতে হবে না, আর ওই যে বললাম ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি, ও ঘুম থেকে ওঠার আগে যেটুকু করে নেওয়া যায় সেইটুকুই আমার জন্য বেস্ট। আর হাজব্যান্ডের আজকে আসতে একটু দেরি হবে, ও এসে কিন্তু বাজার দিয়ে যেতে পারবে না বা পারেও নি। আর কাল গতকাল যেহেতু চিকেন খাওয়া হয়েছে সেহেতু নর্মাল খাওয়া দাওয়াই হবে, কিন্তু ওই যে বললাম কোনো বাজার দিয়ে যেতে পারিনি, তো খালি ডাল আলু সেদ্ধ করবো, যার জন্য আমার আরও মানে একটু তাড়া কম ছিল, সেই জন্য আর কি বাকি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। সারাদিন কী করি না করি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো দেখো আমি প্রথমে চলে আসলাম রান্নাঘরে, কারণ যেহেতু ডাল রান্না করবো তোমাদেরকে আমি আগেই বললাম, তো ডালটা না সেদ্ধ করতে দিয়ে দেবো, তাতে ডালটা সেদ্ধ করতে করতে আমার ওদিকে অনেকটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যেহেতু প্রেশারে সিদ্ধ করব তাই মানে একটু টাইম লাগবে সিঁড়িটা থামতে, তো সেই জন্য একটু আগে আগে দিয়ে দেওয়াটাই ভালো। তো এই যে পেঁয়াজও কেটে নিচ্ছি সঙ্গে, আমি পেঁয়াজ না সরি আলু কাটছিলাম, এখন পেঁয়াজটা একটু পরে কাটবো। তো দেখো ডালটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর ডালের ভিতরে একবারে আলু দিয়ে দেবো, যেহেতু আলু সিদ্ধ দেবো। এবার পরে ভাতের ভিতরে দিলে কি হয়, তখন আবার খেতে বসে আলু সিদ্ধ মাখতে হবে। ডালের ভিতরে দিয়ে দিলে আমি রান্নাবান্না করতে করতে আলুটা একবারে মেখে রাখতে পারবো। আর হাজব্যান্ডের আসতে একটু দেরি হবে, যেহেতু বললাম আমার একটু কাজ আছে। আর এই যে দেখো একটু সর্ষে তেল দিয়ে দিলাম, কারণ সর্ষে তেল দিয়ে দিলে কী হয় বলো তো, জলটা যদি একটু বেশি হয়ে যায় না, জলটা বাইরে বেরিয়ে আসে না, সেটাই ভালো হয় আর কি। আর যে যখন দেখবে প্রেশার কুকারে কোনো কিছু রান্নাবান্না করি একটু জল বেশি হয়ে গেলেই সিটি পড়ার সময় জল বাইরে বেরিয়ে আসে, তো একদম বাজে লাগে দেখতে, আর প্রেশারের বাইরেটাও একদম কিন্তু অপরিষ্কার হয়ে যায়। তো সেই জন্য একটু তেল দিয়ে দিলে সেই জিনিসটা হবে না। তো দেখো ওদিকে আমি ডালটা সিটি দিতে দিয়ে এবার এদিকে চলে এসেছি ঘরে বিছানাটা গোছানোর জন্য, আর আমার ছেলে এখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, তো সাইড দিয়ে সব কিছু গুছিয়ে নিচ্ছি আমি আর কি, আর ঘরটাও গুছিয়ে নেবো পরিষ্কার করে। যেহেতু শীতকাল এখন তো আরও বেশি জামা কাপড় হয়, যেমন রাতে চাদর গায়ে দিই বা অনেক কিছু ছেলের জিনিসপত্র সোয়েটার টুপি তো সব ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর যেহেতু আমার ছেলে অনেকটা বেলায় ঘুম থেকে উঠছে, ওর আর কিন্তু সকালবেলা উঠে এগুলো লাগবে না, সেই জন্য আমি এগুলো তুলে রাখছি ভাজ করে, যেহেতু সন্ধ্যাবেলা টাইম মতো পেয়ে যায় আর কি, সেই জন্য জায়গায় রেখে দিচ্ছি। আর দেখো তারপর ছেলেকে উঠিয়ে দিলাম আর একটু আদর করে নিলাম, তারপর ওকে দিয়ে আসলাম টয়লেটে, আর দিয়ে এসে আমি এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে তারপর ছেলেকেও টুকিটাকি কিছু খাওয়াতে হবে, আরও কাজ থাকে সেগুলোকেও কমপ্লিট করতে হবে, তারপর তো রান্নাবান্নায় আছেই। আর এই যে ছেলেকে একটু টাইম দিয়ে দিয়েছি এর মাঝখানে, আমি একটু টাইম দিয়ে তারপর আমি চলে আসলাম বাথরুমে জামাকাপড়গুলো ভেজানোর জন্য। আর জামাকাপড় বলতে সেরকম কিছুই নেই, কিন্তু ওই যে ছেলের কম্বল, ছেলে যেটা পেতে শোয় ওটাকে কী বলে জানি না, আর এই যে আরও কিছু ছিল মানে বিছানা চাদর ছিল, এই সবগুলোই বেশি ছিল আর কি, জামাকাপড় একদম কম ছিল, কিন্তু তবু অনেক হয়ে গেছে, প্রায় এক বালতি হয়ে গেছে, তো সেগুলোকে তো আমাকে ধুয়ে রাখতে হবে। তো সেগুলো ভিজিয়ে দিলে কী হয় বলো তো, ধোয়া কাচার সময় অতটা খাটনি হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ওগুলো ভিজিয়ে দিয়ে চলে আসছি আমি ঘরে, তো ঘরটা মুছে নেওয়ার জন্য, ঘরটা মুছে নিয়ে তারপর ওগুলো কাঁচা ধোয়া করে নেব। আর এমনিতেও আজকে শুকাবে না, সেই জন্য খুব একটা তাড়াহুড়ো করার দরকার নেই, এমনিতেও কালকে লাগবে শুকোতে, সেই জন্য একটু পরে করলেও অসুবিধা নেই। আর শীতকালে এই জলের কাজটা করাই কিন্তু সবথেকে বেশি কষ্টের ব্যাপার। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর মোছাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল প্রায়। এবার আমি যাব নেক্সট কাজে, যেটা তোমাদেরকে বললাম যে জামাকাপড় ধুতে যাব, তো সেটাই করে নিচ্ছি এখন, জামাকাপড়টা ধুয়ে নিই। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে বন্ধুরা, যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও।
তো আমার জামাকাপড় সব কাচা ধোয়া করা হয়ে গেছে, তো ওগুলো এখনও পর্যন্ত মেলেনি। যেহেতু তোমাদেরকে আগেই বলেছি যে আজকে শুকাবে না, তাই অতটা তাড়াহুড়ো করার দরকার নেই। আসল কাজটা তো আমার হয়ে গেছে ধোয়া কাচা করা, তো বালতি ভর্তি করে রেখে দিয়ে এসেছি, ওগুলো পরে আমি মেলে দেবো। আর তারপরে যে ছেলেকে স্নান করিয়ে নিয়ে চলে আসলাম, এই কাজটা না সবার আগে করা দরকার হয়, কারণ যেহেতু শীতকাল বেশি বেলা করে স্নান করালে ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্য ওকে একবারে স্নান করিয়ে দিলাম। এবার তো সেরকম কোনো কাজ নেই, এবার নিশ্চিন্তে রান্না করতে পারবো, দেরি হলেও অসুবিধা নেই। আর দেখবে রান্না করার পরে কাজ করলেও কিন্তু আরও বেশি অসুবিধা হয়, সেই জন্য কাজগুলো আগে গুছিয়ে নিলাম, এবার আস্তে আস্তে রান্না করে নেব। আর রান্না করতেও একদম টাইম লাগবে না, ডাল আলু সব সিদ্ধ করা হয়ে গেছে, আলু সিদ্ধটা মেখে নেব আর ডালটা সোমবার দিয়ে দেবো, আর একটু ভাত বসিয়ে দেবো, তাতেই হয়ে যাবে। তো এই যে এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আর ডালটাকেও একটু গলিয়ে নিলাম না, এরপর আমি ডালের ভিতরে দেখো যেটুকু জল লাগবে সেটুকু জল দিয়ে দেবো, দিয়ে এদিকে কড়াই বসিয়ে দেবো, রান্নাও কমপ্লিট করে নেবো। এই যে কড়াই খুঁজে পেলাম না, আবার ঘরে গিয়ে দেখলাম ছেলে ঘরে রেখে এসছে, সেখান থেকে নিয়ে আসলাম, তো এই করি আমি। আর এই যে এখান থেকে শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি, তো শুকনো লঙ্কা ফুরিয়ে গেছে, বেছে বেছে যে কটা নেওয়া সে কটা নিলাম। একবারে শুকনো লঙ্কা একটু বেশি করে দেবো, পেঁয়াজও তাই কেটেছি একটু বেশি করে, কারণ যেহেতু আমি আলু সিদ্ধ মাখবো, তো একবার ভেজে নিয়ে সেগুলো তুলে রাখবো, তুলে নিয়ে বাকিটা ডালে সোমবার দিয়ে দেবো। এই যে আলুটা একটু চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি আগে, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ঠান্ডা হয়নি। আর এর ভিতরে একটু পাঁচফোড়ন আমি দিয়ে দেবো, দিয়ে এখনও দেইনি, পাঁচফোড়ন দিয়ে দেবো, যেহেতু তুলে রাখতে হবে আমাকে পেঁয়াজ লঙ্কা, তারপরে পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন দিয়ে ডালটাও আমি সোমবার দিয়ে দেবো। আর এই যে এদিকে দেখো তুলে ফেলেছি আমি একটু পেঁয়াজ একটু শুকনো লঙ্কা, এভাবে আলু সিদ্ধ মাখলে সত্যিই ভালো লাগে, কিন্তু যেহেতু শুকনো লঙ্কা দিয়ে মাখা হয় খাওয়ার পক্ষে ভালো না, কিন্তু যেহেতু আজকে অন্যরকম কিছু রান্নাবান্না হয়নি, ডাল আর আলু সিদ্ধ, সেহেতু একটু আলুটা ভালো করে না মাখলে ভালো লাগবে না। আর ছেলের আলু সিদ্ধটা আমি আগে তুলে রেখেছি, যেহেতু ওটায় লঙ্কা দেবো না সেই জন্য। আর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই যে বোতলে জল ভরে নিচ্ছি। আর ছেলেরও খিদে পেয়ে গেছে, আমার পিছন পিছন ঘুরছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই যে কাজ করতে করতে নাইটিও পুরো ভিজে গেছে, তো কী আর করবো, একেবারে স্নান করে নেবো, হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। বন্ধুরা দেখো এখন বাজে দুপুর দুটো, তো রান্নাঘরে বাসন ছিল, তো সেগুলো পরিষ্কার করে তারপর কিচেনটা পরিষ্কার করে স্নান করে চলে আসলাম। তো সেগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি, কারণ আবার যদি বাসন মাজা শেয়ার করতে যেতাম মানে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যেত, আর এডিট করতে গিয়েও ঝামেলা হতো, আর একা একা সত্যি কথা বলতে পসিবল হয়ে ওঠে না। তো এই যে ছেলেকে তো আগেই স্নান করিয়ে দিয়েছিলাম, কিন্তু ওকে এখনও খাবার খাওয়ানো হয়নি। তো আমার যেহেতু স্নান হয়ে গেছে, ভাবছি ওকে একটু খাবার খাইয়ে দেবো, আর হাজব্যান্ড এখনও পর্যন্ত আসেনি। তো যাই হোক, হাজব্যান্ড তো এখনও পর্যন্ত আসেনি, তো ওর জন্য অপেক্ষা করতে গেলে আরও আধা ঘন্টা দেরি হয়ে যাবে, ও আসবে তারপর মানে স্নান করবে তারপরে। তো যাই হোক, চলো এখন আর বেশি কথা বলছি না, আগে ছেলেকে ভাত খাইয়ে দিই, তারপর পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। এই যে ও চলে এসছে, আর তারপর আবার একটু আমি বেগুন পুড়িয়ে নিলাম, বেগুনটা এখনই আনলো, যেহেতু ও আলু পছন্দ করে না, তোমাদেরকে এর আগেও বলেছি, সেই জন্য শুধু ডাল দিয়ে তো আর ভাত খাওয়া সম্ভব না। আর ভেবেছিলাম ডিম ভেজে নেবো, কিন্তু এত দেরি হয়ে গেছিলো আর মন করছিলো না যে কিছু করি। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দেখো এখন আমি যাচ্ছি ছাদে, আর প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে মানে যেতে, আমার যেহেতু অনেক দিন যায়নি, আর চারটে পাঁচটা সিঁড়ি আমাকে কমপ্লিট করে তারপর কিন্তু ছাদে উঠতে হয়। এমন মানে হাঁপাচ্ছিলাম না ছাদে গিয়ে, এমন মনে হচ্ছিলো ওখানেই আমি হাঁপিয়ে হয়তো মরে যাব, আর হয়তো কেউ আমাকে দেখতেই পারবে না, খুব কষ্ট হয়েছে বন্ধুরা। আমি এখন বলছি হয়তো হাসি লাগছে, কিন্তু সেই সময়টা যে কতটা কষ্ট পেয়েছি আমি জানি। আর এই যে আমাদের ছাদের থেকে সাইড চারিপাশটা কেমন লাগে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে কোণার বিল্ডিংটা নতুন হচ্ছে, যার জন্য এই কথা বলতে অসুবিধা হয়, ভয়েস দিতে অসুবিধা হয়, যেহেতু কাজ হয় বিল্ডিংয়ে, সব সময় একটা আওয়াজ হতে থাকে, আর একদম আমাদের বিল্ডিংয়ের সঙ্গেই হচ্ছে আর কি। তো দেখো এবার আমি ছাদে যেই কাজটা করতে এসেছি সেটাই করে নিই। গতকাল রাত্রে ব্ল্যাঙ্কেট বের করে রেখেছি, তো সেটা একটু রোদে দিয়েছিলাম, তো সেটাই নেওয়ার জন্য আমি ছাদে এখন আসলাম। বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর আমি একটু ছাদে আসলাম, আর প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি, কারণ চারটে পাঁচটা সিঁড়ি চড়ে তারপর হেঁটে আমাকে তারপর ছাদে আসতে হলো। আমাদের বিল্ডিংয়ে এখনও পর্যন্ত লিফট হয়নি। তো যাই হোক, ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিয়েছিলাম, যেহেতু কালকে রাত্রে বের করে রেখেছিলাম, এবার একটু ধুয়েই রেখেছিলাম, তাও একটু রোদে দিয়ে ইউজ করাটা ভালো, কোনো জীবাণু থাকলে সেটা কেটে যায়, পরিষ্কার জায়গায় রেখেছিলাম, তবুও একটু রোদে দিয়ে নিলাম। আর রোদে দিলে কী হয় বলো তো, শীতকালে গায়ে দিতে ভালো লাগে, একটু গরম হয়ে যায়, আর আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি, কথা বলতে পারছি না।
তো যাই হোক, ছেলেকে হাজবেন্ডের কাছে থুয়ে এসেছি। ও হাজবেন্ড তো এখন একটু রেস্ট করবে না, যেহেতু দোকানে যাবে, এই মাত্রই আসলো। তো চলো, আমার আজকের ভিডিওটা আমি ছাদের থেকে শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো চলো, অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমার আবার দেখাবে। আজকের মতো বাই।